আসসালামু আলাইকুম, আমি রাফাত আহমেদ। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে কালকে SMS আসছে বিআরটির থেকে, তাই হঠাৎ করেই বিআরটিতে যাওয়া লাগতেছে। কিছু করার নাই, এই অসহ্য গরমে আসলে বিআরটিতে যাওয়া বড় একটা পেইন, কিন্তু যেতে হবে। খুলনার অবস্থা দিন যাচ্ছে এত বাজে অবস্থা হচ্ছে, গাড়ি মোটরসাইকেল অটো বাইকারদের প্রতি একটু খারাপ লাগছে। কারণ এই এই দেখেন, সিগনাল দিয়ে রাস্তার উপর দাঁড়ায় থাকে, এটা হচ্ছে সবচেয়ে একটা পেইনফুল। আসলে ভিডিওটা আসলে হচ্ছে কি না প্রপারলি আমি বুঝতে পারতেছি না। ডান পাশে রাস্তার কাজ হচ্ছে, মেবি আমাদের এই পাশটা তো হবে, এখন টেম্পোরারি বৃষ্টির আগে আগে এই কাজ হওয়া মানে বিপদ। রাস্তা যেটুকু ভালো আছে ওইটাও পুরো নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হবে, আর কিছু না। এবং আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি কখনো অ্যাম্বুলেন্স পান দয়া করে আপনারা কেউ অ্যাম্বুলেন্স দেখলে হর্ন দিবেন না বা অ্যাম্বুলেন্স আটকাবেন না। অ্যাম্বুলেন্সকে সবসময় সাইড দেওয়ার চেষ্টা করবেন, কারণ আসলে অ্যাম্বুলেন্সের ভিতর যে রুগীটা থাকে, যে অসুস্থ রুগীটা থাকে এবং তার যে পরিবার থাকে, তারাই একমাত্র বুঝতে পারে যে আসলে কতটা কষ্টের ভিতর থেকে এবং কতটা টেনশন আল্লাহ পাক তাদের দিছেন। সবসময় চেষ্টা করবেন যে অ্যাম্বুলেন্সকে আগে সাইড দেওয়ার। কারণ যে হারায় সেই বুঝে আসলে কতটা খারাপ লাগে। আমি এখন নিউ মার্কেটের পাশ থেকে বেরোচ্ছি, শর্টকাট শিববাড়ি ঘোরার সময় নেই, যেহেতু বাইকটার ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো কিছু করার নাই। রিকোয়েস্ট, এই রোজার ঈদে যে পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বেশিরভাগই হেলমেটের কারণে এবং উল্টা পাল্টা চালানোর জন্য, সবাই অনুগ্রহ করে হেলমেট পরবেন, ভালো মানের সার্টিফাইড হেলমেট পরার চেষ্টা করবেন, গ্লোভস ইউজ করার চেষ্টা করবেন লোকালেও, কারণ আমাদের অনেকেরই হাত ঘামে, কিন্তু আমরা আসলে লুকিং গ্লাসটা ইউজ করি, গ্লোভসটা ইউজ করি না, এটা আমাদের একটা বড় ই। আর হেলমেট নামে একটা হেলমেট কেনার দরকার, হেলমেট কিনলাম, পড়ছি, জানি না ব্যাটারিতে মনে ছিল না চার্জ দিতে, সমস্যা প্রবলেম নাই। গল্পতে কালকে একটু ইউজ করা হয়েছিল, এক ঘন্টা না গেলে 40 মিনিট ব্যাক আপ হয়তো মেবি পাবো। এখন লুকিংটা হেলমেট পর অবস্থা আসলে না ব্যাটারি চেক করার একটা প্রবলেম, যেহেতু আমি সামনের ফ্রন্ট ডিসপ্লেটা অফ করে রাখছি। হ্যাঁ, খুলনার আমাদের হাইওয়ের দাদা মানে মজাটা পাওয়া যায় এই রোডে আসলে, কিন্তু ইদানিং জ্যাম যে পরিমাণ হচ্ছে তাতে একটু প্রবলেম হচ্ছে, একদম যে হচ্ছে না তা না। আমি আমার নিজের একটা বাজে অভ্যাস শেয়ার করি আপনাদের সাথে, আমি কমিউনিকেটরে অল টাইমে গানটা শোনা হয়, ভিসা অফিসে ভিসার মোটামুটি ভালোই লাইন পড়ছে, লকডাউনের পর থেকে একদম কমে গেছিল, কিন্তু এখন অনেকেই দেখছি যে ভিসা এবং পাসপোর্ট দুইটা রিনিউ করার জন্য খুব, যদি আমার নিজেরও পাসপোর্টটা রিনিউ করার প্রয়োজন, কিন্তু সময় সুযোগের অভাবে আসলে এটা করা হচ্ছে না।
আমার এই রাস্তাটা সবচেয়ে বড় পেইন আমাদের খুলনা যশোর হাইওয়ের সবচেয়ে বড় পেইন হচ্ছে এত পরিমাণ স্পিড ব্রেকার দেওয়া থেকে থেকে প্রচণ্ড বোরিং হয়ে যাওয়া লাগে। যদি আমি খুলনার বাইরে যাওয়ার চেষ্টা করি তাহলে আমি সাধারণত গলামারি বা ময়ূর নদীর ওই পাশটা ইউজ করি, কষ্ট করে হলেও যে ফুলতলা বাইপাসে উঠে যাব, ওইখান থেকে সোজা আল্লাহর রহমতে ভালোভাবে রিল্যাক্সে বেরিয়ে যেতে পারছি শহর থেকে। এই রাস্তার সবচেয়ে বড় ডিস্টার্ব হচ্ছে এই যে সিএনজি এবং মহেন্দ্রগুলা, এরা যে কিভাবে মানুষকে ডিস্টার্ব করে আসলে বলে বোঝানোর না। আর এখন প্রায় 11:30 বাজে, জানি না আমার বিয়ার টিয়ার কাজ আজকে হবে কি না। ওয়েদারের অবস্থা তো দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হলেও হইতে পারে। ঈদে ভাই ইদানিং যে কটা কম বেশি আমি শহরের ভিতর অ্যাক্সিডেন্টের খবর পাইছি বা শুনছি বা কিছু ছবি দেখছি ফেসবুকে, দেখে নিজেকেই মনে হচ্ছে যে আসলে কি আমি বাইক চালাতে পারি, কেন আমি মারবো কি না জানি না, আমার এসে মেরে দেওয়ার চান্স 100%। কারণ প্রচুর গার্জিয়ানদের বিশেষ করে বলতে চাই যে আপনারা দয়া করে অল্প বয়সী ছেলেদের বাইক কিনে দিবেন না। সালাম আলাইকুম হাজার কবুর। কারণ তারা যেভাবে বাইক চালায় মনে হচ্ছে তারা বাইরের কোনো কান্ট্রিতে আছে এবং তারা বাইরের মানে এই রাস্তাগুলোতেই তারা যেভাবে বাইক চালায়, বাইক এখন এই বাইকারদের দেখাতে হলে আমার শহরের ভিতর ঢুকতে হবে, যেহেতু আমি শহরের বাইরে যাচ্ছি। যদি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে শহরের ভিতরে ইদানিং মানুষ কিভাবে বাইক চালাচ্ছে, বিশেষ করে অল্প বয়সী ছেলেরা, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা আপলোড দেওয়ার পর যে জীবনের থেকে তো বাইক বড় না, হেলমেটটা ইউজ করি আমরা, কারণ একটা বাইক গেলে হয়তো বা আর একটা বাইক নিতে পারবো কিন্তু জীবন গেলে আসলে জীবন তো আর ফেরত পাবো না, তাই না? ক্রেজিনেস সবসময় না দেখানোই ভালো। একটা বয়স ছিল যখন আমিও এগুলো করছি কিন্তু সেই টাইমটায় আমি কখনোই একটা জিনিস ভুল করি নাই, সেটা হচ্ছে হেলমেটটা ইউজ করা। আমাদের ওই সময় অবশ্য ভালো মানের প্রপার হেলমেট পাওয়া যাইতো না, কিন্তু যাই পাওয়া যাইতো হেলমেটটা আমি প্রপারলি ফুল ফেস হেলমেট ইউজ করার চেষ্টা করছি। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে হেলমেট ছাড়া বাইক চালানো আমার কাছে ইম্পসিবল একটা ব্যাপার, কারণ আমি হেলমেট ছাড়া চালালে মানুষ আমাকে দেখবে, লাভ কি ভাই, আমি বাইক লাভার, আমি বাইকটা চালাবো, এটাই আমার কাছে একটা বড় ফ্যাক্ট যে আমি বাইকটা চালাচ্ছি, যে আমি একজন বাইক লাভার, সেই হিসেবে আমি বাইক চালাতে পছন্দ করি। আমার চেহারা দিয়ে কী হবে, লোকে দেখবে যে আমি বাইক চালাচ্ছি, তো বাইক তো আমি চালাচ্ছি আজ অনেক বছর, হিসাব করি না কত বছর, হিসাব করে ইনশাল্লাহ কোনো এক সময় বলবো যে আসলে কত বছর বাইক চালাচ্ছি, কতগুলো বাইক চেঞ্জ করছি। অনেকবার চিন্তা করছি প্রপারলি মোটর ব্লগ করবো কিন্তু করা হয়নি হয়নি হয়নি, এবার একটা নিয়ত করছি, করলেই যে হবে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, দেখা যাক শুরু করছি। এখন আসলে কতটুকু করতে পারি এটাও একটা ব্যাপার, কিন্তু ইচ্ছা তো আছে, ইচ্ছা 100% ইচ্ছা আছে। জানি হয়তো ভিডিওটা বোরিং লাগবে, বাট উপদেশ বেশ মনে হয় বেশি দিয়ে ফেলছি। এত পরিমাণ স্পিড ব্রেকার দেওয়া
এই স্পিড ব্রেকারটা আসলে যে কোনো বাইকার কেন, যে কোনো বাইকেলের জন্য প্রশস্তিকর একটা ব্যাপার। ভাই মজা পাচ্ছেন? মজা পেলে আসতে পারেন, বিনোদন দেওয়াটাই আমাদের কাজ। ভাই আমি আমার গন্তব্যে চলে আসছি। দেখেন মোড়টা ঘোরার আগেও দেখতে হচ্ছে একদম আমার পিছনেই, কি আর বলবো, এসে গেছি আমাদের খুলনা BRTA। ও বাবা, মোটরসাইকেলের সিরিয়াল দেখে তো ভয় পেয়ে গেছে। কোথায় যে রাখিব, একটু ছায়ার দরকার আর কিছু নয়। ফাইনালি 2.5 ঘন্টা পরে, 5 মিনিটের একটা কাজের জন্য 2.5 ঘন্টা পরে বিআরটির থেকে বেরোতে হচ্ছে। নাইস কালার, মনে হচ্ছে লাল লিপস্টিক গাড়িটা। সবচেয়ে অবাক লাগে এই গাড়িগুলো যখন দেখি যে ইয়ং ছেলেরা বা পুরুষরা চালাচ্ছে, ড্রাইভার দিয়ে চালালেও তাও একটা ই হয় যে পিঙ্ক কালার এই লিপস্টিকের, এই গোলাপি কালার, এগুলো আসলে কিছু বলার নাই। আর কি করবো, একটু ওভারটেক করেই যাই। হ্যাঁ ধন্যবাদ, ক্যান্টনমেন্টের এই পরিবেশটা আসলে অসাধারণ লাগে এবং সুন্দর করে এটা নতুন করে সাজাইছে ক্যান্টনমেন্টের ভিতরের শিশু পার্কটা, চিড়িয়াখানাটা। কোনো একটা সময় ইনশাল্লাহ কোনো একটা ভিডিওটা আপলোড দিব। ঘুরে আমরা কিন্তু খুলনা সিটি বাইপাস রোড যেটা, বা ফুলতলা হাইওয়ে যেটা সোজা একদম যে 0 পয়েন্টে ডানে সাতক্ষীরা, সোজা রূপসা ব্রিজ বাই খুলনা শহরে ঢুকে, তো হয়তো আমি অতদূর নাও যেতে পারি, আমি হয়তো আরামঘাটা থেকে বাই দিয়ে দৌলতপুর দিয়ে ঢুকে যেতে পারি, রাস্তা বুঝে বা মন বুঝে। কারণ এই রোডে ঢোকার একটাই মাত্র কারণ ওই ব্রেকারগুলোয় যাব না, ব্রেকিং পিরিয়ডের কিছুটা অন্তত ইয়েটা বাড়লো। আর এই রাস্তাটা আসলে বাইক চালায় মজা, সত্যি কথা যেটা, এই রাস্তাটা আসলেই বাইক চালায় মজা। ওহ একটু ফ্রি লাগতেছে, আল্লাহ বাঁচাইলে শুক্রবার আমি এই রাস্তা থেকে আবার একবার যাব, ইচ্ছা আছে যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি না হয়। ফুলতলাতে যাব, একটা কাজ আছে খুব জরুরি। দেখুন গান তো না হয়, আর একটু সাউন্ডে গান শুনি। রাস্তাটা ফাঁকা, আর এই গরমে আসলে বিকালের দিকে ওয়েদারটা ভালো থাকলে এসে মজা পাওয়া যায়, খারাপ লাগে না।
কি সুন্দর, অটোর কোনো ইয়েই নাই, ইন্ডিকেটারই নাই। ধানের মৌসুম চলছে এখন, কিন্তু ধান কাটার সিজন চলতেছে। এইবার একদিকে একটা ভালো নিউজ যে বৃষ্টি না হয় ধানের ফলন একদম খারাপ হয় নাই, মানে মানুষ ধানটা খুব ভালোভাবে আসলে কেটে ঘরে তুলতে পারতেছে। তো এইবার থেকে না যায় একটু কষ্ট করে ঘুরে যাই। ঐতিহ্য জামিলের ফিশ কাবাব আমার হাতের বাঁ পাশে, ও যেটা নতুন, আমি আসলে যে চিনমনটা ইউজ করছি চেলসিনের, এটা নতুন আসছে। এই যে চিনমনটা সুন্দর এবং অনেক আগে যেটা ছিল আগেরটার থেকে ওইটা, এটা মাছ মাছ বেটার। আসলে এটা মাছ বেটার, এটা গ্রিপটা অনেক ভালো, অনেক ভালো। আগেরটা নিয়ে একটু কনফিউশন থাকতাম যে আসলে কি এত ওয়েট নিতে পারবে, কিন্তু না এটার ওয়েট ক্যাপাসিটি সুন্দর। আমার হাতের বাঁ পাশে ময়ূর আবাসিক প্রকল্প, এটা ছিল জয় বাংলা মোড়, এখন নাম কি দিছে আসলে আমি জানি না, নাম হচ্ছে উত্তরণ, উত্তরণের মোড়। আর আধুনিক খুলনার আধুনিক যে আবাসিকটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে হাতের বাঁ পাশে ময়ূর আবাসিক প্রকল্প। এই যে আধুনিক খুলনার আধুনিক আবাসিক জায়গায়, তো প্যারা ছাড়া কোনো ই নাই, শর্টকাট মারতে হবে। এই যে প্যারা শুরু, একদম ফুলি একের প্যারা, আসলে কোথার থেকে যাবো। যাক তাও একটা ভালোই যে এখানে এটা সোলিং দিছে, কারণ এই রাস্তায় এটা সোলিংও ছিল না, মানে ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। দেখ অন্তত যাওয়া যাচ্ছে, আমি ভাবছিলাম যে 22 তলার ওই পাশ থেকে ঘুরে যাবো, ওই যে ডান পাশে ভিতরে রোড ছিল, কিন্তু এখন দেখছি যে না যাওয়া যাচ্ছে। খুলনা সোনারঙ্গা থানা আমাদের, এই যে ডান পাশের রাস্তায় পিচ দিছে, মানে অর্ধেক ক্ষতি করে দিল। বাসার কাছে যেহেতু এসে গেছি, ক্যামেরাটা অফ করেই দিই, আর তো দেখানোর কিছুই নাই।